অস্ট্রেলিয়া ও লেবাননের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের শেষ দুটো ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ দলের হেড কোচ হ্যাভিয়ার কাবরেরা। দলের নতুন মুখ মোহামেডান গোলকিপার সুজন হোসেন চোট কাটিয়ে ইঞ্জুরি থেকে ফিরেছেন মোরসালিন ও তারেক কাজী, নেই গোলকিপার জিকো। বিস্তারিত হাসান মেহেদির রিপোর্টে। বিশ্বকাপ বাছাই পর্বে শেষ দুটি ম্যাচ অস্ট্রেলিয়া ও লেবাননের বিপক্ষে, একটি কিংস অ্যারেনায়, অপরটি কাতারের দোহায়। এই দুই লড়াইকে সামনে রেখে দল ঘোষণা করেছেন কোচ হ্যাভিয়ার ক্যাবরেরা। জানান, এত অল্প সময়ে দল বানানোর কাজটা তার জন্য বেশ কঠিনই ছিল। আমার জন্য দল নির্বাচন করাটা বেশ কঠিনই ছিল। এবার খুব অল্প সময়ের মধ্যে আমার দল নির্বাচন করতে হয়েছে। টিমে চোট সমস্যাও আছে, কয়েকজন কার্ডের জন্য খেলতেও পারবে না। সবকিছু সমন্বয় করেই দল নির্বাচন করেছি। বাছাই পর্বের স্কোয়াডে জায়গা মেলেনি গোলকিপার আনিসুর রহমান জিকোর, তবে চোট কাটিয়ে টিমে ফিরেছেন শেখ মোরসালিন ও তারেক কাজী। এছাড়া অনেকদিন পর দলে দেখা যাবে সুশান্ত ত্রিপুরা, রিমন হোসেন আবদুল্লাহ ও মেহেদি হাসানকে। মার্চে ফিলিস্তিনের বিপক্ষে 30 জনের প্রাথমিক দল নিয়ে সৌদি আরবে ক্যাম্প করতে গিয়েছিল লাল সবুজের ফুটবলাররা। পরে চূড়ান্ত স্কোয়াড থেকে বাদ পড়তে হয়েছে রাব্বি ও কিরমানিকে। তবে অজিও লেবাননের বিপক্ষে ম্যাচে দিয়ে ফিরছেন এ দুজন। এদিকে শেষ দুই ম্যাচ জিতে বাছাই পর্ব ভালোভাবেই শেষ করতে চান কোচ হ্যাভিয়ার ক্যাবরেরা। অস্ট্রেলিয়ার বিপক্ষে 6 তারিখের ম্যাচটা আমাদের জন্য খুব কঠিন, তবে লেবাননের সাথে যেহেতু দেশে ভালো করেছি, তাই তাদের বিপক্ষে ভালো খেলে বিশ্বকাপ বাছাই পর্ব শেষ করতে চাই ভালোভাবেই। আগামী 6 জুন কিংস অ্যারেনায় অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ, আর 11 জুন কাতারের দোহায় লেবাননের সঙ্গে লড়বে ফুটবল টাইগাররা। হাসান মেহেদি, জিটিভি নিউজ।